এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো না গণবো না, যা আছে আলহামদুলিল্লাহ। আমার অনলাইন জীবনে, অনলাইনে জীবনে আমি 16 সাল থেকে অনলাইনে কাজ করা শুরু করছি, সাকসেস হয়েছি 18 সালের শেষে, মনে করেন 19 সালে। 19 সালে আমার সর্বোচ্চ পেমেন্ট এই পেমেন্টটা, আমি পেমেন্ট তুলিয়ায় আদিবক বললাম আমি ভিডিও করব, তাই এই এই পেমেন্টটায় এখানে যা আছে মানে যা দেখতেছেন এখানে এটা অর্ধেক আর কি, আরও অর্ধেক আছে ব্যাংকে, আরও অর্ধেক আছে, কারণ আমার ওঠে না, 50-এর উপর দেয় না, বুঝেন নাই কাহিনিটা। যাই হোক, অনেকের প্রশ্ন থাকে, অনেকের প্রশ্ন ছিল যে আপনি তো ভালো একটা চাকরি করছিলেন, স্যাম্পল সেকশনে চাকরি করছিলেন, আমার কলিগ যারা তারা বিশেষ করে আফসোস করে আমি চলে আসার পর, বলে যে চাকরিটা ছেড়ে দিলি, ভুল করলি। আসলে চাকরিটা ছেড়ে দিছি কেন, যেখানে মর্যাদা নাই, যেখানে ক্রেডিট নাই, সেখানে চাকরি করি কোনো লাভ নাই। আর ওই টেক্সটাইল জগতে আমার পড়ি থাকলে, নাগরা টেক্সটাইলে পড়ি থাকলে আমার ফ্যামিলির এতদিন কবরে ঘাস গাছ যাইতো, সত্যি কথা যেটা। এখন কথা হইল, যে কোনো চাকরি বলেন, সরকারি চাকরি বলেন আর আপনারা বেসরকারি চাকরি বলেন, ক্রেডিট বসে ক্রেডিট নেয়। একজন হেল্পার খুব দক্ষভাবে, খুব মনোযোগ দিয়ে, খুব কষ্ট করে, তিলে তিলে সে একটা কাজ সম্পাদন করে, ওই কাজের ক্রেডিটটা নেয় অপারেটরে। অপারেটরে যত ভালো কাজ করে তার ক্রেডিটটা নেয় হলো সুপারভাইজারে, সুপারভাইজার থেকে ইনচার্জ, ইনচার্জ থেকে ল্যান্ডশিপ, ল্যান্ডশিপ থেকে কে নেয়, এপিএম, এপিএম থেকে পিএম নেয়, পিএম থেকে জিএম নেয়, জিএম থেকে ডিরেক্টর ম্যানেজার নেয়। এইভাবে সবাই ক্রেডিট খোঁজে, ক্রেডিট খোঁজে, মানে বছর শেষে যে ইনক্রিমেন্টটা হয়, আপনারা জানেন প্রত্যেক বছরেই ইনক্রিমেন্ট একটা দেয়, ওই ইনক্রিমেন্টটায় দেখবেন যে যারা ওই হেল্পার ছোটোর থেকে, তারা যে এত কষ্ট করে এই জিনিসটা এত সাকসেস করে কাজ করলো, তারা কখনো ক্রেডিট পায় না, বা তারা তাদের স্যালারিটাও বাড়ে না, বছরে 50-60 টাকা অথবা 100-150 টাকা বাড়ে, অথচ যারা ক্রেডিট নেওয়ার তারাই নেয়। সো নাগরা টেক্সটাইলে যে আমি মানে চাকরি করছিলাম, আমার যারা যারা কলিগ আছে তারা ভালো করে জানে যে আমি আল্লাহ পাক আমার ব্রেনটে কতটা মেধা দিছিল এবং আমার কতটা এক্সপিরিয়েন্স ছিল স্যাম্পল সেকশনে, কিন্তু কাজটা ছেড়ে দিছি, কারণ যে জায়গায় আপনি সম্মান পাবেন না, যে জায়গায় আপনি দাম পাবেন না, যে জায়গায় আপনার পরিশ্রমের আপনি মূল্য পাবেন না, যে জায়গায় আপনি সৎ পরিশ্রম করে হ্যাঁ আপনার ক্রেডিটটা অন্যজনে নেয়, ওই জায়গায় কাজ করতে আমি এক বিন্দু এক ক্রিন্তি দুইবারও ভাবি নাই। আমি ডাইরেক্ট আমার কলিগ যারা আছে নাগরা টেক্সটাইলের, অল স্টাফ, অল হেল্পার, অল সুপারভাইজার যারাই আছে, তারা জানে যে আমি কি ধরনের, আমি এক কথার মানুষ। আমি শুধু বলছিলাম যে আমি এই স্যালারিটা পাওয়ার পর নাগরা টেক্সটাইলকে গো, বিদায়, আমি বিদায় জানিয়েছিলাম। আল্লাহ পাক আমার কপালটা এমনভাবে খুলে দিছে, আমার ফ্যামিলি নিয়ে আমি ভালোই আছি। অনলাইনে এটাই আমার সর্বোচ্চ পেমেন্ট, সর্বোচ্চ, আমি শুধু এইটুকু বলতে পারি লাখের উপরে পেমেন্ট আসছে, আর কিছু বললাম না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার যারা কলিগ আছে বিশেষ করে চাকরি জীবনে, আমার কর্মজীবনে, আর স্পেশালিস্টভাবে নাগরা টেক্সটাইলে যারা আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।